বাড়ি প্রচার শুরু করলেন, বড় এলাকা, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, কিভাবে প্রচার করবেন? আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে, প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছে, নাগরিক আছেন, এই ছাত্রামনগর বিধানসভা নির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে, তবুও আমি চেষ্টা করব, না হলেও যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও, নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের ছাত্রামনগর বিধানসভার যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে, তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তাভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তাভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি বেসে করবো এবং সবাইয়ের সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব, আমাদের দলীয় তরফ থেকে, আমাদের সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন, আমি নিজে প্রার্থী হিসেবে ছাত্রামনগর বিধানসভা উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক তথ্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি। আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব, সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব।